सरकार मोहरा निकल বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক খলিফা গণসংযোগ করেছেন। বুধবার দুপুরে ইউনিয়নের দেবরাজ, হেড়মা, পাঁচগাঁও সহ বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় শতাধিক এলাকাবাসী মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সাথে প্রচারণায় অংশগ্রহণ করেন। সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুর রাজ্জাক খলিফা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও আশীর্বাদ চান। ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন তিনি। রাজ্জাকের অনুসারীরা ইউনিয়নের উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেন। পরে বিভিন্ন বাজারে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন রাজ্জাকের সমর্থকেরা। ইনশাআল্লাহ সবাই ভালো আছে।